এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে আপডেট, আবারও ঝড় তুলে দিলেন বিচারপতি রাজশেখর মান্থার। গত 1 এপ্রিল জলপাইগুড়ির পান্ডাপাড়া রোড এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী সুবোধ ভট্টাচার্য এবং জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও সমাজসেবী অপর্ণা ভট্টাচার্য কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছিলেন। এই সমাজসেবী দম্পতি সম্পর্কে আবার ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ভাই ও ভাতৃবধূ। সেই ঘটনায় পুলিশকে কড়া তিরস্কার করলেন বিচারপতি রাজশেখর মান্থা। এখনও কেন আসামিকে গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তদের, সে প্রশ্নই তুলে দিলেন বিচারপতির মান্থা এবং 24 ঘন্টার মধ্যে কড়া পদক্ষেপ করার নির্দেশও দিলেন তিনি। সেই সঙ্গে প্রাপ্ত কোনো একজন প্রথম সারির আধিকারিককে তদন্তের মাথায় রেখে সিট গঠন করার নির্দেশও দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। এই অভিযুক্তর তালিকায় রয়েছেন জলপাইগুড়ি পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান শওকত চট্টোপাধ্যায়, কিন্তু এখন পর্যন্ত পুলিশ ওই ঘটনার 2 জনকে মাত্র গ্রেপ্তার করেছে। এই মামলার শুনানিতে এদিন পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি রাজশেখর মান্থা। তিনি পর্যবেক্ষণ করলেন 2 এপ্রিল ঘটনার FIR করা হয়েছিল, অথচ 29 এপ্রিল অভিযুক্তদের নোটিশ পাঠানো হলো কেন? ঘটনায় তদন্তকারী অফিসার কি চিঠি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেছিলেন? তিনি সব কিছু তদন্ত না করেই আগে থেকে কীভাবে সন্দেহ প্রকাশ করলেন, সে প্রশ্নই তুলে দিলেন রাজশেখর মান্থা। এটা তদন্তের সময় কিছু প্রমাণের নয়, তদন্ত করে চিঠির হাতে লেখা ভিন্ন বলতেই পারতেন আপনি, কিন্তু তদন্ত না করেই সন্দেহ কেন প্রকাশ করা হলো, সেই প্রশ্নই তুলে দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। বিচারপতি মান্থার আরও মন্তব্য, গ্রেপ্তার না করা হলে অন্তত অভিযুক্তদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ তো করা উচিত ছিল পুলিশের, তদন্তকারী অফিসারকে কি ভয় দেখানো হয়েছিল, সে প্রশ্নও তুলে দিলেন বিচারপতি মান্থা। স্যার, পুলিশি তদন্ত প্রক্রিয়ায় অসন্তুষ্ট বিচারপতি বললেন, তদন্তের শুরুতেই এই মামলার তদন্তভার অন্য কোনো তদন্তকারী সংস্থাকে দিলে ভুল হবে না। তিনি বলেন, যদিও কোনো সন্দেহ নাও থাকে, তাও উচ্চপদস্থ অফিসাররা যুক্ত থাকলে CBI হতে পারে। এখানে জনগণের আত্মবিশ্বাসের জন্য CBI দেওয়া যেতেই পারে, তবে রাজ্যের তরফে CBI না দেওয়ার আবেদন জানানো হয়েছে এবং বলা হয়েছে তদন্তকারী দল গঠন করে ঘটনার তদন্ত করা হবে। সেক্ষেত্রে বিচারপতি মান্থা বলেন, এই তদন্তকারী অফিসারদের টিমে একজন অবসরপ্রাপ্ত কোনো আধিকারিককে রাখা হোক এবং টিমে কে কে থাকছে সেটা আগামীকাল শুক্রবারের মধ্যে আদালতকে জানানো হোক, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থা।